আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আমার ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে দুপুর দুটো, এখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ, আজকের দিনটা একদমই একটা স্যাঁতস্যাঁতে শীত ওয়েদার। এটা অনেকের কাছে একটা রোম্যান্টিক ওয়েদার হবে, বাট আমি পছন্দ করি না, তাই আমার কাছে রোম্যান্টিক না। আমি বর্ষা চিরকালই পছন্দ করি না। তোমাদেরকে বরঞ্চ আমার ছোটোবেলার একটা ছবি দেখাই। এটা আমার ছোটোবেলার 5 মাসের ছবি, আমার অন্নপ্রাশনের ছবি। এটা অনেকেই দেখোনি, তাই দেখাচ্ছি আজকে। ওদিকে ভাই পড়ছে, ও ডিস্টার্ব হচ্ছে, ও বলছে। চোখে একটু কাজল দিয়েছিলাম, জানো তো, চোখটা কাজল দেওয়ার পর থেকে এত জ্বলছিল, মানে কি বলবো, কাজলটা কি দেওয়া ছিল ভগবান জানে, কি জ্বলছিল আমার চোখটার মধ্যে। ওখানে মেয়ে আর মেয়ের দাদু, মানে দিদাবাড়ির দাদু, মানে আমার বাবা ঘুমিয়ে রয়েছে। মেয়ে এতক্ষণ শুয়েছিল, মানে ঘুমিয়েছিল, এই ঘুম থেকে উঠলো এখন, মানে 3:30টার সময় ঘুম থেকে উঠলো। এরপরে স্নান টান কিছু করলো না, ওকে এখন উঠিয়ে স্নান করাবো না আজকে। তারপরে ওকে এমনি ক্রিম ফ্রিম লাগিয়ে খাওয়াতে নিয়ে গেছিলাম আমি। আমি এখন ঘুম থেকে উঠেছি, তো বেলে তাকে এটা আমার মা, আমি আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। দেখো নাতনির সঙ্গে, মানে নাতনিকে বোঝানোর জন্য নাচানাচি করতে হচ্ছে এই বুড়ি বয়সে। তো ক্রিম মাখাতে লেগে যাবো এখন, জামা টামা খুলে দিচ্ছি, ক্রিম ক্রিম মাখাবো এখন, মাখিয়ে ওকে জামা টামা পরিয়ে দেবো। ধুর, আজকে না খুব, মানে যখন আমি এটা এডিট করছিলাম ভিডিওটা, খুব মানে বারবার করে মেসেঞ্জারে মেসেজ ঢুকছিল আর টুইং টুইং করে বেজে যাচ্ছিল, অসহ্য লেগে যাচ্ছিল। দেখেছো তো আমার মেয়ে আমাকে বকছে, কিভাবে বকছে, কিভাবে বকছে, এরকম করছো কেন মা তুমি? আমি তো কিছু করিনি, তুমি আমাকে যে বকছো। ওই দেখো এখন এডিটিং করছি, কোনো বকছে, মানে ও নিজেকে নিজে দেখতে পাচ্ছে তো ফোনে, আর ও বকছে আমাকে। আমি না কখনো সিম্পল নাইটি ছাড়া ডিজাইনিং নাইটি পরিনি, এই প্রথম পরলাম। মা কিনেছিল, বাড়িতে এসে দেখলাম, তাই পরলাম, ভালো লাগছিল পরে, ড্রেস ড্রেস মনে হচ্ছিল নাইটিটা পরে। তো ভাবলাম যে এই নাইটিটা পরে একটা ভিডিও করি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, নিজেরাও করলাম, মেয়েকেও খাওয়ালাম, আর ওই ঘরে বাবা মা শুয়ে রয়েছে। এখন বাজে 4:00, মেয়েকে কিছুক্ষণ টাইম দিলাম, আবার আরেকটুখানি টাইম দেবো, তারপরে চলে যাবো আমি ব্যায়াম করতে, আমার বিকেলের ব্যায়াম। তো আবার আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, তাই ভালো থেকো।